ঘটনাটি ঘটে গত কালী পূজোয়। আমি পেশাগত ড্যান্সার। পেশাগত কারণে স্টেজ শো করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কালী পূজায় আমাদের প্রোগ্রাম পড়ে ডুমুরিয়া থানার হাসানপুর খেয়াঘাট এলাকায়। খেয়াঘাট থেকে উঠে ডান হাতে একটা তুলা গাছ ছিল, তুলা গাছের পাশেই একটা ল্যাম্প পোস্ট, আর ল্যাম্প পোস্ট থেকে 20-30 হাত দূরে আমাদের ক্লাব। হাসানপুর খেয়াঘাট মূলত একটা খালের ঘাট। আমাদের 7 দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন আমরা দুপুর 3টায় পৌঁছলাম। দিনের বাকি অংশ আমরা ওখানের আশপাশটা ঘুরে কাটাই। সন্ধ্যা 6টার সময় আমরা সবাই ক্লাবে আসি প্রোগ্রামের জন্য তৈরি হতে। আমাদের প্রথম শো ছিল যশোর জেলার মনিরামপুরে। ডুমুরিয়া থেকে মনিরামপুরের দূরত্ব খুব বেশি না, তো প্রোগ্রাম শেষ করে হাসানপুর খেয়াঘাটে আসতে আসতে আমাদের রাত প্রায় 1:30 বেজে যায়। আমাদের কন্ট্রাক্টর অরূপ ভাই হাসানপুরেই থাকেন, তাই আমাদের অরূপ ভাইয়ের বাসায় আসতে হয়। প্রথম দিন আমাদের 2টা প্রোগ্রাম থাকার কারণে আরেকটা দল যায় নওগাঁ গ্রামে। আমি আমার দলের সকলকে রুমে পাঠিয়ে অন্য দলের জন্য ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো রাত গভীর হওয়ার কারণে আমি ওখানে একাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খেতে খেতে হঠাৎ বাম দিকে তুলা গাছের দিকে তাকাই। দেখি গাছের নিচে সাদা শাড়ি পরে একটা মেয়ে চুল ছেড়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির পেছনের অংশ দেখতে পাচ্ছিলাম। একটু ভয় পেয়ে যাই আর তাড়াতাড়ি ক্লাবের দিকে হাঁটা শুরু করি। ক্লাবের সাথেই একটা দোকান ছিল, আমি দোকানের ছেলেটিকে ডাকলাম। ছেলেটি বলল, এত রাতে এখানে কি করেন? আমি তাকে সব বললাম। ছেলেটি বলল, কয়েক বছর আগে ওই গাছে একটি মেয়ে গলায় দড়ি দেয়, তারপর থেকে অনেক রাতে ওই তুলা গাছের নিচ থেকে কেউ গেলে মেয়েটিকে দেখা যায়। তার কিছু সময় পর আমার অন্য গ্রুপের বন্ধুরা চলে আসে, তারপর আমি তাদের টাকা দিয়ে খুলনা পাঠিয়ে দিই, কারণ অরূপ ভাইয়ের বাসায় এত লোক থাকা যাবে না, আর দোকানদার আমাকে অরূপ ভাইয়ের বাসায় পৌঁছে দেয়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। দ্বিতীয় দিন সকালে নাস্তা করে 11টার দিকে আমরা ক্লাবে যাই নতুন করে নাচ তোলার জন্য। আমার গ্রুপে 4 জন ছেলে ছিল। আমরা নাচ তোলার পর দুপুর 1:30 দিকে ক্লাবের পেছনের দিকে খালের পাশে একটা বারান্দা ছিল, ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা 4 জনই শুনতে পেলাম কেউ একজন ক্লাবে ঢুকে হাঁটতে হাঁটতে আমাদের পাশে এসে দাঁড়ালো। তারপর আর কোনো শব্দ নেই। আমরা পুরো ক্লাব খুঁজলাম, কিন্তু আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না। আমরা ভয় পেয়ে ক্লাব বন্ধ করে অরূপ ভাইয়ের বাসায় চলে গেলাম। ওই রাতে কপাইলা থেকে প্রোগ্রাম শেষ করে আসতে রাত 2টা বাজে। অরূপ ভাই অন্য কাজে কলাগাছি থাকায় রুমে যেতে পারছিলাম না, কারণ রুমের চাবি অরূপ ভাইয়ের কাছে ছিল। আমরা ক্লাবেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হই। ক্লাবের টয়লেটটা ছিল বাগানের ভেতর। বাগানে প্রবেশের পর প্রচণ্ড বেগে ঝড় শুরু হলো। আমার মনে হতে লাগলো বাগানের সব কাজ বুঝি আমার কায়ে ভেঙে পড়বে। আমি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেন যেন আমি বাগান অতিক্রম করতে পারছিলাম না। আমি দৌড়েই যাচ্ছি, কিন্তু বাগান যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধাওয়া করছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকারের শব্দ শুনে আমার বন্ধুরা আমাকে অচেতন অবস্থায় বাগানের প্রবেশ মুখে পায়। ক্লাব থেকে বাগানের দূরত্ব খুব বেশি না, কিন্তু ওই দিন আমি দৌড়েও ক্লাবের কাছে আসতে পারিনি। আমার জ্ঞান আসার পর আমি তাদের সব খুলে বললাম। ওই দিনের ঘটনা এ পর্যন্ত। তৃতীয় দিন প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে রাত 1টা বাজে। হাসানপুর খেয়াঘাট আসার পর আমি অরূপ ভাইকে বললাম যে আমাদের রাতের খাবারের জন্য কিছু কিনে আনতে। তিনি মোটর বাইক নিয়ে ডুমুরিয়া চলে গেলেন আর ঘরের চাবি আমাকে দিয়ে ঘরে যেতে বললেন। অরূপ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য 2টি পথ আছে, আমরা সহজ পথটাকেই বেছে নিলাম। কিন্তু ওই পথে যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে
তা আমাদের জানা ছিল না। আমরা সবাই যখন হাঁটি তখন আমাদের এক বন্ধু বিন্দু বলল, নাজিম একটু দাঁড়া, আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে। আমরা সবাই বিন্দুর কথাটা শুনলাম, কিন্তু বিন্দু যে ওখানেই দাঁড়িয়ে আছে তা আমরা কেউ খেয়াল করিনি। আমরা সবাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসি। তখন হঠাৎ খেয়াল করলাম, বিন্দু কোথায়? মনে পড়ল রাস্তায় যে ও বলেছিল ওকে কিসে যেন কামড় দিয়েছে। আমি ওদের নিয়ে সাথে সাথে সেখানে চলে যাই। গিয়ে দেখি বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে কেন জানি বিন্দুর চেহারা খুব বেশি সুন্দর লাগছিল। বাসায় আনার পর বিন্দুর সেন্স আসে, একা একা ও দরজা খুলে বাইরের দিকে হাঁটা শুরু করল। এখানে একটু বলে রাখি, অরূপ ভাইয়ের বাসার কাছে একটা শ্মশান ঘাট আছে যেটা বাড়ির ছাদ থেকে দেখা যায়। বিন্দু সেই দিকেই হাঁটছিল। তারপর আমি বললাম, বিন্দু কই যাস? বিন্দু বলল, আমার গায়ে কোনো ছেলে মানুষ হাত দিবি না, এই বলে আবার হাঁটা শুরু করল। আমি অন্য মেয়েদের বললাম বিন্দুকে ধরে নিয়ে আয়। বিন্দুকে ঘরে আনার পর বিন্দুর চেহারায় হিংস্রতা চলে আসে, চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। বিন্দু ঘরের সব কিছু ভেঙে ফেলে, লাথি মেরে খাটের মাথার অংশের নকশা ভেঙে ফেলে। আমি সহ তিনজন বন্ধু বিন্দুর বুকের ওপর চড়ে বসি, আরেকটি মেয়ে পায়ের ওপর বসে। আমি পায়ের কাছে বসে থাকা আশাকে বলি বিন্দুর বুকের ওপর বসার জন্য। আশা বসা থেকে দাঁড়ানোর সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি পাশে থাকা আরেকজনকে বললাম আশাকে দেখার জন্য। আশার জ্ঞান ফেরার পর বলে, নাজিম আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে কে যেন আমাকে চড় মারল, তারপর আমার কিছু মনে নেই। আমরা উপস্থিত থাকা সাতজনই দেখলাম আশার গালে পাঁচ আঙুলের দাগ পড়ে আছে। অরূপ ভাইয়ের বাবা এসব প্যারানর্মাল বিষয়গুলো সমাধান করতে পারে বলে পরিচিত। তিনি বলেন বিন্দুর ওপর জিনের আসর পড়েছে। তিনি বিন্দুকে সুস্থ করতে সক্ষম হন এবং আমাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে দেন। ওই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন আমাদের ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যায়। সবার মনে একটা ভয় কাজ করতে থাকে। কোনো কিছু কেনার প্রয়োজন হলে আমরা দূরের পথ ব্যবহার করতাম, কিন্তু শর্টকাট রাস্তা ব্যবহার করতাম না। আর ওই দিন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল, লেগুনা ঠিক করে সন্ধ্যার পর আমরা রওনা হলাম। আমাদের মধ্যে আশার ওপর অনেক আগে থেকে জিনের আসর ছিল এটা আমরা জানতাম না। হঠাৎ খেয়াল করলাম আশা লেগুনার বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে আর একা একা হাসছে। আমি আশাকে বললাম, তুই কি দেখে হাসছিস? আশা আমাকে বলল, তোরা আমার সাথে কথা বলিস না তো, আমার ভাল লাগছে না। বাইরে আমি যাকে দেখে হাসছি ও আমার সাথে থাকে আর আমাকে নিয়ে যেতে চায়, অথচ আমরা বাইরে কাউকে দেখতে পেলাম না। তার কিছু সময় পর আশা কান্নাকাটি করে আমাকে বলল, ভাই আমাকে ধরে রাখিস, ও আমাকে নিতে পারলে আমাকে মেরে ফেলবে। আমরা কথাটা অনেকটা মজার ছলে নিলাম, তাই সবাই হাসাহাসি করছিলাম। এর মধ্যে বাইরে যে ছিল সে হয়তো আশার ভেতরে চলে আসে। আশা ছেলেদের কণ্ঠে বলল, লেগুনা থামা। আমি বললাম, কেন? ও বলল, থামা নয়তো তোদের সবাইকে ফেলে দিব। চুকনগর থেকে মাগুরখালি যেতে একটা ব্রিজ পড়ে, তখন আমরা ব্রিজের ওপর ছিলাম। আমি একটু মজার ছলে বললাম, লেগুনা কে ফেলবে, তুই? এর মধ্যে আশা লেগুনা থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো। আমি সাথে সাথে ড্রাইভারকে বলি লেগুনা থামাতে। থামার সাথে সাথে আশা বাইরে বের হয়ে লেগুনার পেছনের অংশ ধরে দুই তিন হাত শূন্য উঠিয়ে ফেলে। আশার ওজন 45-50 কেজি। ভেতরে থাকা মেয়েগুলো কান্নাকাটি শুরু করলো। আমাদের সাথে থাকা গামছা দিয়ে আশার চোখ বেঁধে দিলাম। কোনোভাবে আশাকে ধরে নিয়ে অরূপ ভাইয়ের বাসায় ফিরে আসলাম। অরূপ ভাইয়ের বাবা আশাকেও সুস্থ করে দিলেন। ওই দিন আর প্রোগ্রামে যাওয়া হয়নি। 7 দিনের প্রোগ্রাম, আমরা 4 দিনের মাথায় খুলনা চলে আসলাম। ভূত কথা।
নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা @radiofoorti.fm।